শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ দ্বিতীয় ভাগ 31 নম্বর অধ্যায় 19 নম্বর শ্লোক। অধ্যায়ের নাম জীবের গতি সম্বন্ধে ভগবান কপিল দেবের উপদেশ। শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি! অন্য প্রকার শরীরে জীব কেবল তার সহজাত প্রবৃত্তি অনুভব করে, সে তার সেই বিশেষ শরীরের সুখকর এবং দুঃখদায়ক ইন্দ্রিয় অনুভূতিকেই কেবল অনুভব করে। কিন্তু আমি এমন একটি শরীর পেয়েছি যাতে আমি আমার ইন্দ্রিয় দমন করে আমার প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পারি। তাই আমি পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার আশীর্বাদে আমি এই দেহ লাভ করেছি এবং যার কৃপায় আমি অন্তরে এবং বাইরে তাকে দর্শন করতে পারি। বক্তাকে এই হ্যাঁ কপিল দেব একজন বক্তা, কিন্তু আরেকজন বক্তা আছে এখানে। গর্ভস্থ শিশু, হ্যাঁ গর্ভস্থ শিশু হ্যাঁ কে নাম কি? দেবব্রত। দেবব্রত, ভেরি গুড। গর্ভস্থ শিশু কথাটা আসলে বলছে গর্ভস্থ শিশু, কপিলদেব শুধু আমাদের সেই কথাটা শোনাচ্ছে যে গর্ভস্থ শিশু এরকম বলছে। কথাটা আসলে বলছে গর্ভস্থ শিশু। তা এখানে কি বলছে? অন্য প্রকার শরীর, অন্য প্রকার শরীর মানে 84 লক্ষ শরীরের মধ্যে, 84 লক্ষ প্রকার শরীরের মধ্যে 80 লক্ষ প্রকার শরীর হচ্ছে অন্য প্রকার শরীর। হ্যাঁ, জলজ অনবলাক্ষাণী, জলের মধ্যে 9 লক্ষ প্রকার জলজ প্রাণী, স্থাবরা লক্ষ বিংশতি, গাছপালা 20 লক্ষ প্রকার, তৃণময় রুদ্র শঙ্খকা, কীট পতঙ্গ 11 লক্ষ প্রকার, পক্ষিণাম 10 লক্ষণম, পাখি 10 লক্ষ প্রকার, 30 লক্ষাণি পশব, পশু জন্তু জানোয়ার বাঘ ভাল্লুক 30 লক্ষ প্রকার, 4 লক্ষাণি মানুষা মানুষ 4 লক্ষ প্রকার। এই যে শরীরগুলি 84 লক্ষ শরীর, তার মধ্যে 4 লক্ষ হচ্ছে মনুষ্য শরীর, আর 80 লক্ষ হচ্ছে, 80 লক্ষ হচ্ছে পশু পাখি গাছপালা জন্তু জানোয়ার। এখানে গর্ভস্থ শিশু কি সুন্দর কথা বলছে যে অন্য প্রকার শরীর মানে মানুষ ছাড়া, মানুষ ছাড়া যে অন্য প্রকার শরীর আছে। এখানে একটা কথা হলো কি, মানুষের মধ্যেও এই যে 4 লক্ষ রকমের মানুষ আছে, বেশিরভাগই পশুর মতো, খুব কম সংখ্যক কোটিতে গুটি 2-1 জন আছে যারা কৃষ্ণ ভক্তি সম্পর্কে আগ্রহী, আর বেশিরভাগই পশুর মতো। তাহলে 4 লক্ষর মধ্যে সবাই একেবারে মানুষের মতো, হাত পা আছে কিন্তু হাত পা থাকলেও তারা মানুষ, দেহ পেলেও তারা মানুষ নয়, তাদেরকে বলা হয় নর পশু, দ্বিপদ পশু। আর যে 80 লক্ষ আছে এগুলো তো একেবারে সবই পশু পাখি গাছপালা। এখানে সেই গর্ভস্থ শিশু তিনি ব্যাখ্যা করছেন যে এই যে 80 লক্ষ প্রাণী, তাদের অনুভব শুধু দুটো, সুখ আর দুঃখ, এছাড়া তাদের কোনো অনুভব নেই। তারা যেটা যেখানে সুখ পাবে সেখানে দৌড়াবে, আর যেখানে দুঃখ পাবে সেখান থেকে পালাবে। পশু পাখি গাছপালা এদের আর কোনো অনুভব নাই, এদের অনুভব দুটোই, সুখ আর দুঃখ। কিন্তু মানুষের অনেক বেশি ক্ষমতা আছে, মানুষের ক্ষমতাটা এখানে গর্ভস্থ শিশু বর্ণনা করছেন। কিন্তু আমি এমন একটি শরীর পেয়েছি যাতে আমি আমার ইন্দ্রিয় দমন করে আমার প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পারি। পশু পাখি ইন্দ্রিয় দমন করতে পারে না, পশু পাখি ইন্দ্রিয় দমন করতে পারে না। একটা গরু যদি বাজারে যায় আর আমিও যদি বাজারে যাই, তাহলে দেখলাম একটা দোকানে খুব সুন্দর সুন্দর জিলেপি জিলেপি বিক্রি হচ্ছে, তো আমারও খাওয়ার ইচ্ছা হলো, কিন্তু আমার পকেটে টাকা নাই,
তাই আমি ভাবলাম ঠিক আছে, আগামীকাল টাকা নিয়ে আসব, তারপরে জিলিপি কিনবো, তারপরে খাবো। আর গরুটা দেখলো এখানে জিলিপি নিয়ে একজন বসে আছে, গরুটাও জানে আমার পকেটে টাকা নাই, তো গরুটা গিয়ে জিভ বাড়িয়ে তিনটা চারটা জিলিপি খেয়ে নেয়। তারপরে জিলিপি দোকানের মালিক একটা লাঠি নিয়ে আসে, হাই হাই হাট হাট। তাহলে পার্থক্যটা কি, গরুর সঙ্গে আমার পার্থক্যটা কি? আমার পার্থক্যটা হলো আমি কন্ট্রোল করতে পারি, জিলিপি খাওয়ার ইচ্ছা আমারও আছে, গরুরও আছে, গরুও জিলিপি ভালোবাসে, আমিও জিলিপি ভালোবাসি। পার্থক্য শুধু এইটুকু, গরুটা জিলিপি দেখলো জিভ বাড়িয়ে দিল, তিন চারটা খেয়েও নিল, আবার পিঠাও খেল, কিন্তু আমি তো সেটা করলাম না, কারণ আমার একটা কন্ট্রোল আছে। আমি জানি যে এখানে যদি আমি গরুর মতো জিভ বাড়াই বা হাত বাড়াই, আমি একবার দেখেছিলাম, একবার ওই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমি একবার কুমিল্লা মার্কেটে গিয়েছিলাম, দেখলাম জিলিপি দোকানের পাশে একটা আধা পাগলার মতো লোক বসে আছে, আমার চোখের সামনে হঠাৎ করে একটা জিলিপি নিয়ে মুখের ভিতরে দিয়ে দিল, আর মালিকটা তাকে তাকে এমন ধমক দিল, সে সেখান থেকে পালাল। তো তার মানে কি, সে গরুর মতো, গরুর মতো, গরু যেমন নিজের জিহ্বাকে কন্ট্রোল করতে পারে না, যে মানুষ নিজের জিহ্বাকে কন্ট্রোল করতে পারে না গরুর মতো, অনেক সময় বলে না আর তুই একটা গরু, তুই একটা গরু কেন বলে, তুই একটা গরু, তুই একটা গাধা কেন বলে, কারণ সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। প্রাণী যখন নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে হচ্ছে পশু। এটাই এখানে বলছে, যে শিশু বলছে, মাতৃগর্ভস্থ শিশু, যে হে ভগবান, তোমার কৃপায় আমি এমন একটা দেহ লাভ করেছি যেখানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা অনেক সময় ভগবানের কাছে বলি, হে ভগবান কৃপা করো যাতে নিজেকে কন্ট্রোল করতে পারি, কিন্তু অনেক সময় প্রার্থনাটা ঠিক নয়। কেন ঠিক নয়? ভগবান কে মিউট করেছে, তুমি মিউট করেছ, দেখো। আর যাই হোক, আমার কতটুক কতক্ষণ শোনা যায়নি, একটা বাক্য, তাহলে আবার বলছি, যে আমি যদি ভগবানের কাছে গিয়ে বলি যে ভগবান আমাকে কৃপা করো যাতে আমি আমার মনকে কন্ট্রোল করতে পারি, প্রার্থনাটা একদিকে ঠিক আছে, আরেকদিকে এটা দুর্বল প্রার্থনা। কেন? কারণ ভগবান বলবেন, আমি তোমাকে মনুষ্য দেহ দিয়েছি, আমি তো আর তোমাকে গরুর দেহ দেইনি, ছাগলের দেহ দেইনি, তুমি আমার কাছে এসে বলছো আমি যেন মনকে কন্ট্রোল করতে পারি। আরে তোমাকে আমি মনুষ্য জন্ম দিয়েছি, তোমাকে তো সেই ক্ষমতা দিয়েই আমি পাঠিয়েছি, তোমাকে তো মনকে কন্ট্রোল করার ক্ষমতা দিয়েই আমি পাঠিয়েছি, তুমি আবার আমার কাছে বলছো মনকে যেন কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, একটা গরু এসে বলতে পারে, হ্যাঁ হে ভগবান আমাকে মনুষ্য দেহ দাও। হ্যাঁ, একটা কুকুর এসে বলতে পারে, যদিও তাদের সে বলার ক্ষমতাও নাই, এসে বলতে পারে হে ভগবান আমাকে মনুষ্য দেহ দাও, কিন্তু তোমাকে তো আমি মনুষ্য জন্ম দিয়েছি, তুমি তো মনকে কন্ট্রোল করতে সক্ষম। না, আমি তো মনকে কন্ট্রোল করতে পারছি না, তাহলে তোমাকে আবার কুকুরের দেহ দেব, আবার শূকরের দেহ দেব, আবার বিড়ালের দেহ দেব। তুমি যদি মনুষ্য দেহ পেয়েও যদি মনকে কন্ট্রোল করতে না পারো, তাহলে তোমাকে আমি আবার নিম্নজনী নিম্ন দেহ দান করব। পাইয়া মনুষ্য জন্ম জানা শুনে গৌর গুণ, কেন জন্ম তার কেন হইল, পাইয়া অমৃত ধুনি ইয়ে বিষগর্ত পানি, জন্মি আসে কেন নাহি মইল। মনুষ্য জন্ম পেয়ে সে যদি ভগবানের কথা না শুনে, সে যদি নিজের ইন্দ্রিয়কে দমন না করে, তাহলে তার মৃত্যু হলেই ভালো হতো, তাহলে জন্মের সঙ্গে সঙ্গে তার যদি মৃত্যু হতো ভালো হতো। তুমি আশীর্বাদ পেয়ে গেছো, কি আশীর্বাদ, আমি তো মনকে কন্ট্রোল করতে পারছি না, আশীর্বাদ হচ্ছে তুমি মনুষ্য দেহ পেয়েছো, তুমি মনুষ্য দেহ পেয়েছো, এটাই বড় আশীর্বাদ, বাকিটা এখন তোমার দায়িত্ব।
বাকিটা তোমার দায়িত্ব। তুমি কি মনকে কন্ট্রোল করবে, না গরুর মতো চলবে, না শুকরের মতো চলবে, এটা এখন তোমার দায়িত্ব। কিন্তু ভগবান তোমাকে আশীর্বাদ করে দিয়েছে, দিলাম মনুষ্য জন্ম। হ্যাঁ, বহ্নি সূর্য সহস্রাভ্যাং, হচ্ছে 1,000 সূর্যের যা শক্তি, হ্যাঁ, মানুষ মনুষ্য জীবনে মানুষের শক্তি অনেকটা সেই রকম, 1,000 সূর্যের মতো। সে ইচ্ছা করলে মনকে কন্ট্রোল করতে পারে। প্রভুপাদ বলছেন, কেউ যদি মনকে 10% কন্ট্রোল করতে পারে, তাহলে সে 10% মানুষ আর 90% পশু। কেউ যদি তার মনকে 20% কন্ট্রোল করতে পারে, তাহলে সে 20% মানুষ আর 80% পশু। কেউ যদি তার মনকে 30% কন্ট্রোল করতে পারে, তাহলে সে 30% মানুষ আর 70% পশু। এইভাবে আপনি বাড়াতে পারেন। কেউ যদি তার মনকে 100% কন্ট্রোল করতে পারে, তাহলে সে 100% মানুষ। তার জীবনে পশুত্ব বলে কোনো জিনিস নাই। এই যে মনুষ্য জন্মটা, এটা ভগবানের এক অপার আশীর্বাদ। এই আশীর্বাদ যে কিরকম আশীর্বাদ, এটা আমাদের কল্পনার বাইরে। ভগবান এই মনুষ্য জন্ম দিয়েছেন যাতে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি। এটা ডিএম এর চাকরি। হ্যাঁ, যেমন একজন কেরানি, একটা কেরানি কত 2,500 টাকা বেতন পায়, বা 4,000 টাকা, 5,000 টাকা বেতন পায়। একজন ডিএম প্রায় 1,00,000 টাকা বেতন পায়। 1,00,000 টাকা সে একটা ডিএম গাড়ি পায়, সরকারি গাড়ি, কোয়ার্টার পায়, কোয়ার্টার পায়, সরকারি কোয়ার্টার। কেরানি এসব পায় না, গাড়ি তো দূরের কথা, সাইকেলটা পর্যন্ত তার নিজেকে কিনতে হয়। সে যে সাইকেলে করে অফিসে বা স্কুলে যায়, সাইকেলটা পর্যন্ত কেরানির নিজেকে কিনতে হয়। নিজের বাড়িতে থাকে বা ভাড়া বাড়িতে থাকে, হ্যাঁ, এ হচ্ছে কেরানি। হ্যাঁ, 2,500 টাকা বেতন পায়। আর ডিএম 1,00,000 টাকা বেতন পায়, ফার্স্ট ক্লাস কোয়ার্টার পায়, গাড়ি পায়, বডিগার্ড পায়, সিকিউরিটি পায়, কত কিছু পায়, তাই না? আরো কত ফ্যাসিলিটি আছে ডিএম এর। কোনো জায়গায় গেলে গাড়ি ভাড়া টাড়া, প্লেন ভাড়া সব পায়, সব পায়। তাহলে ডিএম এর এত সুযোগ কেন, ডিএম এর এত সুযোগ কেন, কে বলতে পারে ডিএম এর এত সুযোগ কেন? আসল উত্তরটা কি, ডিএম এর তো কেরানির সুযোগ কম, বেতন কম, সুবিধা কম, ডিএম এর সুযোগ বেশি, বেতন বেশি, সুবিধা বেশি, কেন কে বলতে পারবে দেখি? বুদ্ধি, কারণ প্রভুজি ডিএম এর কোয়ালিটি আছে, এই জন্য ডিএম হওয়ার যোগ্যতা আছে, তাই উনি ডিএম হয়েছেন। কাছাকাছি গেছেন, কাছাকাছি গেছেন, আর একটু কাছাকাছি গিয়ে যেতে পারে। প্রভু হরে কৃষ্ণ, ডিএম বেশি শিক্ষিত কেরানির থেকে? ডিএম বেশি শিক্ষিত কেরানির থেকে? বেশি শিক্ষিত, এটা ওই এগুচ্ছেন, কিন্তু আসল উত্তরটা আমি এখনো পাইনি। হ্যাঁ, ডিএম এর আসলে, ডিএম যে জায়গাটা, তার জায়গাটা উচ্চ স্থানের, সেই জন্য আসল উত্তরটা আমি যেটা খুঁজে বেড়াচ্ছি, যে উত্তর আমি খুঁজে বেড়াচ্ছি সেটা এখনো আমি পাইনি। আর কেউ চেষ্টা করবেন? যেমন আপনি বললেন যে পশু, যেমন নিজের ইন্দ্রিয় দমন কন্ট্রোল করেছে 80%, 20% কন্ট্রোল করেছে, বা উনি হয়তো 80% করেছে, সেই জন্য উনি অফিসার, বা এই জন্য ফ্যাসিলিটিস মনুষ্য জীবনে। আচ্ছা, আমি উত্তরটা দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। ডিএম এর দায়িত্ব বেশি, ডিএম এর দায়িত্ব বেশি, কারণের দায়িত্ব কম। ফ্যাসিলিটি বেশি মানে দায়িত্ব বেশি, ফ্যাসিলিটি বেশি মানে দায়িত্ব বেশি, ফ্যাসিলিটি কম মানে দায়িত্ব কম। এখন কেরানি 3টা নাম ডাকার খাতা নিয়ে এই এই ঘর থেকে সেই ঘরে যাবে, একটা নোটিশ নিয়ে এই ঘর থেকে সেই ঘরে যাবে, এ হচ্ছে কেরানির ডিউটি। আর ডিএম এর ডিউটি সাংঘাতিক। একটা ডিস্ট্রিক্টকে তিনি ম্যানেজ করেন, একটা ডিস্ট্রিক্টে যত রকমের মানে দরকার, হ্যাঁ, তার ডিস্ট্রিক্টের উন্নতির জন্য যা কিছু দরকার, ডিস্ট্রিক্টের যদি কোনো ঝামেলা হয় সেগুলি মেটানো ডিএম এর দায়িত্ব। তাহলে ডিএম এর দায়িত্ব বেশি, কেরানির দায়িত্ব কম। তাহলে বেতন কেরানির কম কেন? কারণ তার দায়িত্ব কম। ফেসিলিটি কেরানির কম কেন? কারণ তার দায়িত্ব কম। হ্যাঁ, তো ডিএম এর ফেসিলিটি বেশি কেন? তার দায়িত্ব বেশি। এটা বোঝা গেল ব্যাপারটা? তাহলে
মনুষ্য জীবনে ফেসিলিটি বেশি না কুকুর জীবনে ফেসিলিটি বেশি, মনুষ্য জীবনে ফেসিলিটি বেশি না ইঁদুর জীবনে ফেসিলিটি বেশি? কোন জীবনে ফেসিলিটি বেশি? মনুষ্য জীবনে। তার মানে কি? তার মানে তার দায়িত্ব বেশি, তার দায়িত্ব বেশি। এই উত্তরটা আমি চাইছিলাম যে মনুষ্য জীবনে ডিএম এর ফেসিলিটি আমরা পেয়েছি, আমাদের সব ফেসিলিটি কুকুর বেড়াল থেকে অনেক অনেক ভালো। কুকুর বেড়ালের জীবনে যে ফেসিলিটি, গরুর জীবনে যে ফেসিলিটি, তার থেকে মনুষ্য জন্মের ফেসিলিটি অনেক অনেক গুণ ভালো। তার মানে কি? তার মানে আমাদের দায়িত্ব বেশি। এখন ডিএম যদি তার দায়িত্ব পালন না করে, তাহলে তাকে চাকরি থেকে সাসপেন্ডেড হতে হবে, তাকে জেলে যেতে হবে। ডিএমও যদি তার দায়িত্ব পালন না করে, তাহলে তার 1 লাখ টাকা বেতন পাওয়া তো দূরের কথা, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, তাকে জেলে যেতে হবে, জেলে থাকতে হবে। তাহলে কি, মনুষ্য যদি তার দায়িত্ব পালন না করে, মানুষ যদি তার দায়িত্ব পালন না করে, ভগবান বলবেন যে তোমাকে আমি ফেসিলিটি সবচেয়ে বেশি দিয়েছি, সবচেয়ে বেশি ফেসিলিটি দিয়েছি, কিন্তু তুমি ফেসিলিটি মিস ইউজ করেছ। হে ডিএম মশাই, তোমাকে আমি গাড়ি দিয়েছিলাম সরকারের কাজ করার জন্য, তুমি গাড়িতে করে সিনেমা দেখতে যাও, তুমি গাড়িতে করে ফুর্তি করতে যাও হোটেলে, তুমি তো গাড়িটাকে কাজে লাগাওনি, তাইলে তোমাকে গাড়ির ফেসিলিটি দিয়েছিলাম, এবার ফেসিলিটি উইথড্র করব, দাও গাড়ি ফেরত দাও। এইভাবে তোমাকে কোয়ার্টার দিয়েছিলাম, কোয়ার্টার ফেরত, যাও তুমি জেলে যাও, জেলই তোমার কোয়ার্টার। ঠিক তেমনি মনুষ্য জন্মে ভগবান আমাদের সবচেয়ে বেশি বুদ্ধি, সবচেয়ে বেশি ক্ষমতা, সবচেয়ে বেশি বুদ্ধি মনুষ্য জন্মে ভগবান দিয়েছেন, ফেসিলিটি বেশি দিয়েছেন। শীতের মধ্যে ভালো করে ল্যাপ কাঁথা দিয়ে, রুম হিটার দিয়ে তুমি থাকতে পারো, গরমের মধ্যে, গরমের মধ্যে তুমি ফ্যান চালিয়ে, এসি চালিয়ে থাকতে পারো, তোমার ফেসিলিটি সবচেয়ে বেশি, কিন্তু তোমার দায়িত্ব সবচেয়ে বেশি। এবার তুমি যদি ডিএম এর দায়িত্ব পালন না করো, তাহলে আবার কেরানি হয়ে যাও। তুমি যদি মানুষের দায়িত্ব পালন করতে না পারো, তাহলে তুমি আবার কুকুর বেড়াল ইঁদুর হয়ে যাও। এই হচ্ছে ভগবানের পলিসি। তাহলে পশু পাখি এরা শুধু দুটো জিনিস অনুভব করে, সুখ আর দুঃখ। এরা দেখবে এখানে সুখ আছে কিনা, যদি সুখ থাকে সে দৌড়াবে, যদি সুখ না থাকে, দুঃখ থাকে, সে পিছিয়ে আসবে। কিন্তু মানুষ সেরকম নয়, মানুষ দুঃখ থাকলেও এগিয়ে যাবে, যদি মনে করে এটা আমার ডিউটি। সুখ থাকলেও সেটা বর্জন করবে, যদি মনে করে না এই সুখটা আমার গ্রহণ করা উচিত নয়, উচিত অনুচিত মরালিটি এটা একমাত্র মনুষ্য জন্মেই সম্ভব। তাই মানুষ যদি দেখে যে কাজটা উচিত নয়, কাজটা আমাকে সুখ দেবে আপাতত, কিন্তু সুখ দিলেও কাজটা উচিত নয়, তখন মানুষ পিছিয়ে আসবে। গরু ছাগল শুয়ার কিন্তু সেরকম চিন্তা করে না, গরু ছাগল শুয়ার শুধু দেখবে কাজটা আমাকে সুখ দিচ্ছে কিনা, যদি কাজটা আমাকে সুখ দেয় এটা অন্যায় বলে তার কোনো কিছু নেই, এটা গরু ছাগলের কাছে অন্যায় বলে কিছু নেই। তো মনুষ্য জীবনের কাছে ন্যায় অন্যায় এটা আছে। অনেক সময় দেখা যায় একটা অন্যায় কাজ আমাকে সুখ দেবে, অন্যায় কাজ আমাকে সুখ দেবে, কিন্তু তবু মানুষ সেটা করবে না, কারণ সে জানে এটা অন্যায়। যেমন বাজারে গিয়ে জিলিপি, গরুর মতো জিভ বাড়িয়ে, গরু যেমন জিভ বাড়িয়ে জিলিপি খেয়ে নেয়, পয়সার চিন্তা করে না, কারণ সে, তার তো কোনো ডিউটি নাই। কিন্তু মানুষের ডিউটি আছে, এই লোকটা জিলিপি বিক্রি করছে, তাকে আমার ন্যায্য পয়সা দেওয়া আমার ডিউটি। এইভাবে সর্ব ব্যাপারেই মানুষের ডিউটি আছে। তো মানুষ যদি ডিউটি পালন না করে, তাহলে সে পরের জন্মে আবার পশু হয়ে যাবে, গাছপালা হয়ে যাবে, গাছপালা হয়ে যাবে। তো গর্ভস্থ শিশু এই এই সুন্দর কথাটা বোঝাতে চাইছেন যে আমি যে মনুষ্য জন্মটা পেয়েছি, এটা ভগবানের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, ভগবানের পক্ষ থেকে ভগবান আশীর্বাদ দিয়ে দিয়েছেন। তারপরে আমি যদি মদ্যপান করে বলি, ভগবান আমি মদ্যপান করছি, আমাকে তুমি কৃপা করো, আরে কৃপা তো করেই রেখেছি, কৃপা তো আমি করেই রেখেছি, তোমাকে তো আর শুকরের দেহ দেইনি। শুকর যেমন পচা ভাত খেতে ভালোবাসে, কারণ এটার মধ্যে একটু মদ পাওয়া যায়, পচা ভাতটা তো একটু মদ হয়ে যায় না,
শুকরকে দেবে না, একেবারে চেটে পুটে খেয়ে না। তো তুমি যদি মদ খেতে ভালোবাসো, তুমি শুকর হয়ে জন্মাবে, শুকর হয়ে জন্মাবে। হ্যাঁ, কারণ তোমাকে তো মনুষ্য জন্মে আমি আশীর্বাদ করেই রেখেছি, তুমি যাতে শুকরের মতো না চলো, সেই আশীর্বাদ তো আমি করেই রেখেছি। তো সেটাই গর্ভস্থ শিশু বলছে যে আমি যে মনুষ্য জন্ম পেয়েছি, আর এই জন্মে আমি আমার ইন্দ্রিয় দমন করতে সক্ষম। যদি বলি পারি না পারি না, ইন্দ্রিয় দমন করতে পারি না, সেটা পশুর বলা সাজে। একটা শুকর যদি বলে আমি তো মলমূত্র না খেয়ে পারি না, এটা শুকরের মানায়, কিন্তু মানুষের মানায় না। মানুষ পচা খাবে, নোংরা খাবে, বাসি খাবে, এটা মানুষের মানায় না। হ্যাঁ, তো ঠিক সেরকম একটা কুকুর যদি ঘেউ ঘেউ করে, আর আমি যদি বলি কুকুর ভাই একটু রাগটাকে একটু কন্ট্রোল করো, হ্যাঁ ঘেউ ঘেউ ঘেউ, সে কি আমার কথা উপদেশ শুনবে? কুকুর কি আমার উপদেশ শুনবে? অনেকে বলে কুকুর খুব শান্ত প্রাণী, মালিককে খুব আদর করে। আরে মালিককে আদর করে কেন? বাতাসা পায়, না হলে মালিককে কেন আদর করতে যাবে? মালিককে কুকুর কাকে আদর করবে? আপনিও যদি কুকুরকে খাওয়ান, আপনাকে আদর করবে। হ্যাঁ, এটা হলো, ওইটাকে বলে তোষামোদ, ওইটাকে তোষামোদ। হ্যাঁ, যাই হোক, মাঝে মধ্যে তোষামোদের কারণে তারা মালিকের প্রতি অত্যন্ত প্রেম দেখায়, কিন্তু মালিক ছাড়া যদি একটা সাধু ব্যক্তিও যায়, প্রভুপাদও যদি যায়, ঘেউ 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 ঘেউ, আচ্ছা প্রভুপাদকে ঘেউ ঘেউ করছে কেন? না, আমি রাগকে কন্ট্রোল করতে পারি না। তাহলে মানুষ যদি বলে আমিও রাগকে কন্ট্রোল করতে পারি না, তাহলে কুকুর হয়ে যাও, পরের জন্মে কুকুর হয়ে জন্মাও। হ্যাঁ, এইটা আমাদের বুঝতে হবে। আমরা মনুষ্য জন্মে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পারি। মানুষ যদি তার ডিউটি পালন না করে, গিয়ে ভগবানকে বলে ভগবান আমি তো ভুল করে মদ খেয়ে ফেলেছি, ক্ষমা করে দাও, ওই এইসব প্রার্থনায় ভগবান বিরক্ত হয়, ওইসব প্রার্থনায় ভগবান বিরক্ত হয়, ভগবান আমি তো 4টা নিয়ম ভঙ্গ করে ফেলেছি, ক্ষমা করে দাও, ওইসব প্রার্থনায় ভগবান প্রচন্ড বিরক্ত হয়। সেই বিরক্তির কাহিনী আমরা চৈতন্য চরিতামৃতে ছোট হরিদাসের জীবনীতে পাই, কিভাবে মহাপ্রভু তার উপর বিরক্ত হয়েছিলেন। সুতরাং ভগবানের কাছে এই সমস্ত প্রার্থনাটা বেশি সুবিধার নয়, কারণ এইসব প্রার্থনা শুনলেই ভগবান একটু অসন্তুষ্ট হন। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে ভগবান তুমি আমাকে বড় আশীর্বাদ করেছ, তুমি আমাকে মনুষ্য দেহ দিয়েছ, তুমি আমাকে কুকুর দেহ, বিড়াল দেহ, শুকরের দেহ দাওনি, সুতরাং মনুষ্য দেহের দায়িত্ব যেন আমি পালন করতে পারি। হ্যাঁ, আমরা প্রার্থনা নিশ্চয়ই করব, কিন্তু ওই মনুষ্য দেহের দায়িত্ব পালন না করে, আমি যদি বারবার গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি, আমি দায়িত্বটা পালন করতে পারলাম না। সন্তান যদি বাবার কাছে গিয়ে বলে বাবা তুমি আমাকে দোকানের ভার দিয়েছিলে, আমি তো দোকানের সব বিক্রি করে আমি তো সব নষ্ট করে ফেলেছি, এতে কি বাবা খুশি হয়? খুশি হয়। ঠিক তেমনি মনুষ্য জন্মে যদি গিয়ে আমি কৃষ্ণের কাছে প্রার্থনা করি, হে কৃষ্ণ আমি তো এই নিয়ম ভঙ্গ করছি, এই নিয়ম ভঙ্গ করছি, ক্ষমা করে দাও, প্রার্থনাটা ঠিক আছে, কিন্তু এটা ফার্স্ট ক্লাস প্রার্থনা নয়, এতে ভগবান বিরক্ত হয়। ভগবানকে বলতে হবে তুমি আমাকে বড় আশীর্বাদ করেছ, তুমি আমাকে মনুষ্য জন্ম দিয়েছ, কুকুরের জন্ম বিড়ালের জন্ম দাওনি, তো আমি যেন এই মনুষ্য দেহের যে কর্তব্য, ডিএমের যে কর্তব্য, সেটা যেন আমি পালন করতে পারি, আমি আমার ইন্দ্রিয় দমন করে আমার প্রকৃত উদ্দেশ্য, প্রকৃত উদ্দেশ্য হচ্ছে গোলক গমন, প্রকৃত উদ্দেশ্য হচ্ছে গোলকে যাওয়া, সেটা যেন আমি পারি। হ্যাঁ, সেটা ভগবানের কাছে আমি প্রার্থনা করব, আবার দায়িত্ব পালন করব। আমি দায়িত্ব পালন করব না, প্লেনের টিকিট কাটবো না, আমি এয়ারপোর্টে উঠে গেলাম, এয়ারপোর্টে পুলিশ জিজ্ঞেস করলো কি ব্যাপার, আমি আমেরিকা যাব, টিকিট কেটেছেন? হ্যাঁ হ্যাঁ, টিকিট তো কাটিনি, তো হবে, ঢুকতে দেবে না? না, 20 টাকা না কত টাকা দিল ঢুকতে দেয় এয়ারপোর্টে, এটাকে বলে কি? হ্যাঁ, ওই প্ল্যাটফর্মে ঢোকা যাবে, কিন্তু ভেতরে যাওয়া যাবে। যাই হোক, তো আমি কি টিকিট না কেটে আমি কি আমেরিকার এরোপ্লেনে উঠতে পারবো? পারবো। ঠিক তেমনি মনুষ্য দেহটা আমি পেয়েছি, ঠিক আছে, কিন্তু আমি যদি ভগবানের আইন পালন না করি, আমি যদি ভগবানের আইন পালন না করি, তাহলে কি আমি গোলকের প্লেনে উঠতে পারবো?
সুতরাং ভগবানের কাছে, ভগবান দয়া করে গুলোকে নিয়ে যাও, ওইসব নাকি কান্না কেটে কোনো লাভ হবে না। ভগবান এখানে এই শ্লোকে শিশুটি বলেই দিয়েছেন যে ভগবানের পরম আশীর্বাদ হচ্ছে মনুষ্য দেহ, ভগবানের পরম আশীর্বাদ হচ্ছে মনুষ্য দেহ। এবার মনুষ্য দেহ পেয়ে তুমি যদি গোলকের টিকিট না কাটো, তুমি যদি নরকের টিকিট কেটে বসে থাকো, তখন ভগবানের কাছে প্রার্থনা করে কোনো লাভ হবে। হ্যাঁ, গঙ্গা হরিনামে তার করিবে সংহার, গঙ্গা হরিনামে তার করিবে সংহার। হ্যাঁ, মানুষ মনে করে গঙ্গা স্নান করলে আমার পাপ চলে যাবে, হ্যাঁ মানুষ মনে করে হরিনাম করলে আমার পাপ চলে যাবে, হ্যাঁ কিছুটা যায় বটে, কিন্তু মনে রাখতে হবে আমি যদি আমার ডিউটি পালন না করি গঙ্গা তাকে চুবিয়ে মারবে, আমি যদি আমার ডিউটি না পালন করি হরিনাম আমাকে কষ্ট দেবে। কষ্ট দেবে, দেয়। আমরা অনেকে বলি বৈষ্ণব মানুষ কষ্ট পাচ্ছে, কি করেছি পূর্বজন্মে আমরা জানি, পূর্বজন্মে কত অন্যায় করেছি আমরা জানি, জানি না। সুতরাং এগুলি বলার আগে গভীর ভাবে চিন্তা করতে হবে, আমি যদি আমার মনুষ্য জন্মের ডিউটি পালন না করি, বিশেষ করে বৈষ্ণব অপরাধ বলা হচ্ছে, কেউ যদি বৈষ্ণব অপরাধ করে গঙ্গা স্নান করে, কেউ যদি বৈষ্ণব অপরাধ করে হরিনাম করে, 16 মালা কেন 64 মালা করে, গঙ্গা হরিনামে তার করিবে সংহার, গঙ্গা তাকে সংহার করবে, ধ্বংস করবে, হরিনাম তাকে ধ্বংস করবে না। আমার কথা নয়, আমার কথা নয়, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, যারা বৈষ্ণব অপরাধ করবে আর গঙ্গা স্নান করে বৈষ্ণব অপরাধের হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করবে, তারা কোনোদিনও বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবে না, বরং গঙ্গা তাকে শাস্তি দেবে, হরিনাম তাকে শাস্তি দেবে, এইটা হরিনাম করবে। তো যাই হোক, এখানে গর্ভস্থ শিশু বলছে যে আমি মাতৃগর্ভে যে মনুষ্য শরীর পেয়েছি এটা তোমার পরম আশীর্বাদ, হে ভগবান এটা তোমার পরম আশীর্বাদ, কারণ এই মনুষ্য দেহে ইন্দ্রিয় দমন সম্ভব, পারি না পারি না পারি না বললে ভগবানও বলবেন আমিও তোমাকে গোলকের টিকিট দিতে পারি না, দিতে পারি না, দিতে পারি না। হ্যাঁ, বলে আমি পাপ করতে পারি, তাহলে আমিও তোমাকে নরকের টিকিট দিতে পারি। তো ভগবানও পারি আর পারিনার মধ্যে আছে, আমিও পারি আর পারিনার মধ্যে আছি, কিন্তু ভগবান জানেন তোমাকে এক সুবর্ণ সুযোগ দিয়েছি, তোমাকে মনুষ্য জন্ম দিয়েছি, এবার তুমি মনুষ্য জন্মকে কাজে লাগাও, তোমাকে ডিএম এর চাকরি দিয়েছি, তার মানে তোমার ডিউটি বেশি, তুমি যদি ডিউটি না করো তোমার, তুমি ডিএম হলে কি হবে, তোমাকেও জেলে যেতে হবে। তাই আমি পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, হে ভগবান তুমি যেহেতু মনুষ্য জন্ম দিয়েছ আমাকে, সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমি তোমাকে প্রণাম করছি, সশ্রদ্ধ প্রণাম করছি, কারণ এই মনুষ্য জন্মে আমি আমার জীবনের উদ্দেশ্য সম্পর্কে বুঝতেও পারি এবং সেই অনুসারে আমি আমার কর্তব্য, সেই কর্তব্যকে সংস্কৃতে কি বলে কেউ জানো? কর্তব্যকে সংস্কৃতে কি বলে? অবিধায়া, অবিধায়া। মনুষ্য জন্মে তিনটা জিনিস, সম্বন্ধ, অবিধায়া, আর এটা কি প্রয়োজন? হ্যাঁ, ভেরি গুড, প্রয়োজন। সম্বন্ধ মানে আমি কৃষ্ণের অংশ, আমি কৃষ্ণের ভক্ত, সখা, দাস, যাই হোক, আমি কৃষ্ণের সঙ্গে 5 রকমের রসে সম্পর্কযুক্ত, এটা হচ্ছে সম্বন্ধ। সম্বন্ধ 5 রকমের, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। তো কৃষ্ণের সঙ্গে আমার সম্বন্ধ আছে, এটা হচ্ছে সম্বন্ধ। এবার সম্বন্ধ থাকলে তো হবে না, আমার তো ডিউটি আছে, সন্তান হলেও ডিউটি আছে, পিতা হলেও ডিউটি আছে, স্ত্রী হলেও ডিউটি আছে, গোপী হলেও ডিউটি আছে, ডিউটি ছাড়া তো নয়, ডিউটি আছে। এখন আমি যদি ডিউটি পালন না করি তাহলে ওই ডিউটিটাকেই বলা হচ্ছে সংস্কৃতে অবিদায়, অবিদায়। আর প্রয়োজনটা হচ্ছে বেতন, ডিউটি পালন করলে ডিএম 1 লাখ টাকা পায়, আমরা যদি ডিউটি পালন করি আমরা পাবো কৃষ্ণ প্রেম বেতন। হ্যাঁ, তোমরা যেমন এই চন্দন পেশছো, তোমাদের বেতন হবে কৃষ্ণ প্রেম, পয়সা না। যাই হোক, এইভাবে ডিউটি পালন করলে যে বেতন আসে কৃষ্ণ প্রেম, হ্যাঁ, প্রেম ধন বিনা মোর দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন, হে কৃষ্ণ আমাকে বেতন দাও, বেতন দাও, কি বেতন? প্রেম ধন। এই মনুষ্য জন্মে সম্বন্ধ, অবিধেয়, প্রয়োজন। আবার জিজ্ঞাসা করছি, অবিধেয় কি? অবিধেয় কি? এক কান্দে ঢুকলো আর এক কান্দে বেরিয়ে গেল। অবিধেয় কর্তব্য, কি? কর্তব্য, কর্তব্য। ভেরি গুড, কে বলছো? দেবব্রত।
দেবব্রত বারবার উত্তর দিচ্ছে, ফার্স্ট ক্লাস। ঠিক আছে, এই কর্তব্যটাকে সংস্কৃতে বলে, এই সংস্কৃতে কি বলে, অভিধেয়। হ্যাঁ অভিধেয়, তাহলে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। যেমন স্বামী স্ত্রী, এটা কি সম্বন্ধ? স্বামী স্ত্রীটা হলো সম্বন্ধ। এবার স্বামীর ডিউটি হলো সে বাইরে যাবে, চাকরি করবে, ব্যবসা করবে, রোজগার করে, এনে ঘরের জিনিসপত্র কিনবে। আর স্ত্রীর ডিউটি হলো সে যদি চাকরি না করে, সে ঘরে রান্না বান্না করবে, ঘরের হোম মিনিস্ট্রি, সেটা বেশিরভাগ স্ত্রীর ডিউটি, তাই না? তো স্ত্রী যদি তার ডিউটি পালন না করে, স্বামী যদি তার ডিউটি পালন না করে, তাহলে সেই ঘরে কি, সেই সংসারে কি শান্তি আসবে? আসবে না। হ্যাঁ, তো ঠিক সেরকম আমরা যদি কৃষ্ণের প্রতি আমাদের ডিউটি পালন না করি। হ্যাঁ, এখন বলতে পারেন কৃষ্ণ কৃষ্ণ কি ডিউটি? আরে কৃষ্ণের ডিউটি স্বতঃস্ফূর্ত, কৃষ্ণের কোনো ডিউটি নাই, স্বতঃস্ফূর্ত। হ্যাঁ, যেমন পিতামাতা সন্তানকে ভালোবাসে, এটা স্বতঃস্ফূর্ত। ঠিক তেমনি কৃষ্ণ আমাদেরকে ভালোবাসে, তাই কৃষ্ণ আমাদেরকে মনুষ্য দেহ দিয়েছেন। ভালোবাসে বলেন, ভালোবাসে বলেই তো মনুষ্য জন্মটা দিয়েছেন। এবার যদি আমি আমার ডিউটি পালন না করি, তাহলে আমাকে এই সংসারে পচে মরতে হবে। তাই আমি পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এখন এই যে গর্ভস্থ শিশু, সে ভগবানকে প্রণাম করছে কেন? যে তুমি আমাকে আশীর্বাদ করেছো। কি আশীর্বাদ? যে আমাকে কুকুরের জন্ম দাওনি, আমাকে বিড়ালের জন্ম দাওনি, আমাকে দিয়েছো মানুষের জন্ম। এই আশীর্বাদের জন্য আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যার আশীর্বাদে আমি এই মনুষ্য দেহ লাভ করেছি, এবং যার কৃপায় আমি অন্তরে এবং বাইরে তাকে দর্শন করতে পারি। হ্যাঁ, মনুষ্য দেহে ভগবানকে অন্তরে দর্শন করা সম্ভব পরমাত্মা রূপে, এবং আপনি যদি শুদ্ধ ভক্ত হয়ে যান, আপনি তাকে বাইরেও দর্শন করতে পারবেন। শুদ্ধ ভক্ত না হলেও আপনি বিগ্রহ রূপে তার দর্শন পাবেন। হ্যাঁ, এখন বিগ্রহ এক একজনের কাছে এক এক রকম। আমার ভক্তি যদি 10% হয়, এই বিগ্রহ আমার কাছে 10% জীবিত। আমার ভক্তি যদি 20% হয়, এই বিগ্রহ আমার কাছে 20% প্রাণবন্ত। মহাপ্রভুর ভক্তি কত পার্সেন্ট? 100%। উনি যখন জগন্নাথকে দেখলেন পুরীতে, কি হয়েছিল জানো? 3 দিন অজ্ঞান হয়ে পড়েছিলেন। মহাপ্রভু যখন জগন্নাথ প্রথম দর্শন করলেন উড়িষ্যার পুরীতে, 3 দিন তিনি অজ্ঞান হয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে। তার মানে তার প্রেম কানায় কানায় পূর্ণ। তো এই বিগ্রহকে এক একজন এক এক রকম দেখে। অর্চে বিষ্ণু শিলাধীর গুরু সুনরমতির বৈষ্ণবে জাতি বুদ্ধির বিষ্ণুর বা বৈষ্ণবানং কলিমল মথনে পাদ তীর্থে অম্বু বুদ্ধির শ্রী বিষ্ণুর নাম নিমন্ত্রে সকল কলুষ হে শব্দে সামান্য বুদ্ধির বিষ্ণু তদেতর সমধীর জৈশ বা নারকিশ। পদ্মপুরাণে বলা হচ্ছে অর্চে বিষ্ণু শিলাধীর, যারা বিগ্রহকে মনে করে কাঠ বা পাথরের তৈরি, তারা নরকের যাত্রী। হ্যাঁ, যারা চরণামৃতকে মনে করে সাধারণ জল, তারা নরকের যাত্রী। যারা গুরুদেবকে মনে করে সাধারণ মানুষ, তারা নরকের যাত্রী। এইভাবে অনেক কিছু বলা হয়েছে সেখানে, এই শ্লোকে অনেক কিছু বলা হয়েছে। তো প্রথম কথাটাই হলো অর্চে বিষ্ণু শিলাধীর, যারা বিগ্রহকে মনে করে যে কাঠের তৈরি বা পাথরের তৈরি, তারা নরকের যাত্রী। মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করেছিলেন, দর্শন মাত্র অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন এবং 3 দিন অজ্ঞান হয়েছিলেন, তাহলে মহাপ্রভু কি জগন্নাথকে কাঠের বলে বুঝেছিলেন? কাঠের বলে তার মনে হয়েছিল? কাঠের বলে মনে হলে তিনি কি অজ্ঞান হয়ে পড়ে 3 দিন অজ্ঞান হয়ে থাকতেন? বলতে পারো যে আমাদের তো সেই যোগ্যতা নাই। ঠিক আছে, 10% 20% যোগ্যতা আমাদের অর্জন অবশ্যই করতে হবে। বিগ্রহ দেখলে যেন আমরা মনে না করি এ শ্বেত পাথরের বা গ্রানাইট পাথরের বা নিম কাঠের। অনেকে প্রশ্ন করে, আপনার এই বিগ্রহটা কি নিম কাঠের? আমাদের মায়াপুরে যে হাট পূজারি, কি নাম? এই জননিবাস, জননিবাস। হ্যাঁ, তো মায়াপুরের হেড পূজারি, পূজারি ডিপার্টমেন্টের হেড পূজারি জননিবাস। হ্যাঁ, তো ওনাকে একজন প্রশ্ন করছে, এই রাধা মাধব কি গ্রানাইট? গ্রানাইট কালো তো দেখতে, গ্রানাইট কিন্তু কালো। জননিবাস প্রশ্ন করছে, আপনার বাবা কি কাঠের না পাথরের? জননিবাস পাল্টা প্রশ্ন করছে ওনাকে, যে আপনার যে বাবা উনি কি কাঠের তৈরি না পাথরের তৈরি? লোকটা বুঝতে পারলো কি বলছে, ভগবান কিরকম বলতে নাই।
এটা কি গ্রেনাইডের তৈরি না নিম কাঠের তৈরি, এই প্রশ্নই করতে নাই। কারণ তুমি ধরেই নিয়েছো এই এখানে বিগ্রহের মধ্যে প্রাণ নাই, তুমি ধরেই নিয়েছো এটাই নারকই সে নরকের যাত্রী, সে নরকের যাত্রী। হ্যাঁ, একবার একজন প্রশ্ন করছে, একজন বিদুষী ভক্ত নতুন গৌর নিতাই কিনেছে, নতুন গৌর নিতাই কিনে খুব সুন্দর গৌর নিতাই পূজা করছে, একজন গিয়ে প্রশ্ন করছে কত নিল। এরকম প্রশ্ন করবেন না, এরকম প্রশ্ন করবেন না, কারণ যখন বিগ্রহের পূজা হয় কত নিল মানে ওই গৌর নিতার দাম কত। আচ্ছা, গৌর নিতার কি দাম আছে নাকি? গৌর নিতার দাম আছে? হ্যাঁ, আমরা যদি বলি যে তোমার বাবার দাম কত, তোমার বাবার দাম কত, এটা হয় নাকি প্রশ্নটা? অমর্যাদা, অমর্যাদা। তাই বিগ্রহের দাম জিজ্ঞেস করতে নাই, বিগ্রহ কি কাঠের তৈরি না পাথরের তৈরি এসব জিজ্ঞেস করতে নাই। হ্যাঁ, বিগ্রহকে দর্শন করার মাধ্যমে ভক্ত ভগবানকে দর্শন করতে পারে, বিগ্রহ দর্শনের মাধ্যমে ভক্ত অভিন্ন ভগবানকে দর্শন করতে পারে। তো যাই হোক, এইভাবে সেই গর্ভস্থ শিশু বলছে, আপনার কৃপায় আমি মনুষ্য দেহ পেতে চলেছি, পেয়েছি মাতৃগর্ভে, এখন আছি, 10 মাস আমার বয়স, এবং আপনার কৃপায় এই মনুষ্য জন্মে আমি আমার অন্তরেও ভগবানের দর্শন পেতে পারি এবং বাইরেও ভগবানের দর্শন পেতে পারি। এরপরে শুরু হলো তাৎপর্য। তো তাৎপর্য তো অনেক বিশাল, দেখছি এটা হলো 49, 50। তাৎপর্যটা আমরা আগামীকাল হয়তো পারবো না, কারণ আগামীকাল আমরা অক্ষয় তৃতীয়া সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। অক্ষয় তৃতীয়া সম্পর্কে আলোচনা করে যদি সময় থাকে, আমরা এই যে তাৎপর্যটা, এটা হলো 19 নম্বর শ্লোকের তাৎপর্য, বিশাল তাৎপর্য, একটা দুইটা তিনটা, তিনটা প্যারাগ্রাফ, হয়তো আমাদের 3 দিন লেগে যেতে পারে। তো যাই হোক, কারো যদি কিছু প্রশ্ন থাকে, আজকে অনলাইনে অনেকে এসেছ, এবার কারো যদি কিছু প্রশ্ন থাকে, আমাদের চন্দ্রাবতী বৃন্দা দেবীদাসী হচ্ছে কো হোস্ট, কাউকে যদি আনমিউট করতে হয়, কেউ যদি আনমিউট করতে না পারো, তাহলে চন্দ্রাবতী বৃন্দাদা উনি ও সাহায্য করবে তোমাদেরকে প্রশ্ন করার ব্যাপারে। আশা করি সবাই শিখে ফেলেছ কিভাবে আনমিউট করতে হয়। যারা প্রশ্ন করবে, যেমন শানু রুইদাস কিন্তু আনমিউট করেই বসে আছে। তো তোমাদের যাদের যাদের প্রশ্ন করার ইচ্ছা, তোমরা আনমিউট করে প্রশ্ন করতে পারো, এবার এখানে যারা উপস্থিত তোমরাও প্রশ্ন করতে পারো। বলো। আচ্ছা, একজন প্রশ্ন করেছে, আমি প্রশ্নটা নিয়ে নিই। হ্যাঁ, কেন মায়াপুর গেলে তো আমি কত কতগুলি দেখতে পাই, নিগ্র দেখতে পাই, তারপরে চাইনিজ দেখতে পাই, নাক চ্যাপ্টা চাইনিজ, জাপানিজ দেখতে পাই। আমি দেখতে বুঝে বুঝতে পারি এটা, এই লোকটা ইটালিয়ান, এই লোকটা রাশিয়ান, আমি দেখে বুঝতে পারি। না, এগুলি তো শুধু পৃথিবীর না, এগুলো শুধু পৃথিবীর না, এই মর্ত লোকে 4 লক্ষ রকমের মানুষ আছে, এটা শুধু পৃথিবীর না, পুরো মর্ত লোকে 14 ভুবনের মধ্যে 4 লক্ষ রকমের মানুষ আছে। আর তুমি বলছো বুঝতে পারছো না, আমাদের ত্রিপুরাতে 400 রকমের উপজাতি আছে, 400 রকমের উপজাতি, তুমি দেখতে পাচ্ছ না বললেই হবে না। ত্রিপুরা হচ্ছে ভারতের একটা সবচেয়ে ছোট রাজ্য, সেখানেই যদি 400 রকমের, হ্যাঁ, ওইটা একটা তো আছে আমাদের চেহারার পার্থক্য, চাইনিজ চেহারা একরকম, নিগ্র চেহারা একরকম, এগুলো, কিন্তু মেইন হচ্ছে চেতনার পার্থক্য, মেইন হচ্ছে চেতনার পার্থক্য, এটা ভগবান জানে কার চেতনা কিরকম। হ্যাঁ, বুঝেছো, এটা ভগবানের বিচারে, ভগবান জানে যে 4 লক্ষ রকমের মানুষ আছে, এদের চেতনা ভিন্ন ভিন্ন, চেহারাও ভিন্ন ভিন্ন হয়, তবে মেইনলি হচ্ছে চেতনা, বুঝেছো? ঠিক আছে, এবার অনলাইন কে যেন প্রশ্ন করেছিল, আবার সুযোগ প্রশ্ন করো। নাম কি? নাম কি? প্রভু হরে কৃষ্ণ, সদানন্দ পিনাথ। সদানন্দ, সদানন্দ বলছি। হ্যাঁ বলুন। শ্রীমদ ভগবত গীতায় প্রতিপন্ন করা হয়েছে যে ভগবান এক জায়গায় বলছেন যে মাময়ী বংশ জীবলোকে জীব হতে সনাতন, মানে সমস্ত জীব আমার অংশ,
হ্যাঁ সেই জীবাত্মার এখন শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আর একটু জোরে বলুন। হ্যাঁ ওই শ্রীমদ ভগবদ গীতায় প্রতিপন্ন করা হয়েছে যে মামি বংশ জীবলোকে জীবগত সনাতন, তো হ্যাঁ সমস্ত জীবগুলি ভগবানের অবিচ্ছেদ্য অংশ হয়। তাহলে যখন জীবাত্মা কোনো মাতৃগর্ভে প্রবেশ করে, হ্যাঁ তাহলে ভগবানের অংশটাই প্রবেশ করছে মাতৃগর্ভে, তাহলে হ্যাঁ সেই মাতৃগর্ভে আর শুনতে পাচ্ছি না, মাতৃগর্ভে পর্যন্ত শুনেছি, মাতৃগর্ভে পর্যন্ত শুনেছি, তারপরে আর শুনতে পাচ্ছি না সদানন্দ প্রভু। হ্যাঁ ললিত আপনার প্রশ্ন খুব মনোযোগ দিয়ে শুনছে। কি হলো সদানন্দ প্রভু, কথায় কোথায় গেলেন? আরে ওটা টাওয়ারের ডিস্টার্ব জন্য কেটে যাচ্ছিল। বলুন, আবার বলুন। আমি বলতে চাইছি যে শ্রীমদ ভগবদ গীতায় প্রতিপূর্ণ জীবলোকে জীবগত সনাতন, তাহলে হ্যাঁ প্রত্যেককে এটুকু জীবাত্মা শুনেছি, যদি এটুকু শুনেছি। হ্যাঁ ভগবানের যদি অংশ হয়, তাহলে সেই হ্যাঁ জীবাত্মা গুলো যখন মাতৃগর্ভে প্রবেশ করে, হ্যাঁ তাহলে যেহেতু ভগবানের অংশ, তা মাতৃগর্ভে প্রবেশ করার পর তার দুঃখ কষ্টটা কেন থাকছে, কি কারণে? ভগবানের অংশ তো মাতৃগর্ভে প্রবেশ করার পর তার দুঃখ কষ্ট কেন থাকছে? তার দুঃখ কষ্ট থাকা উচিত না ভগবানের অংশ, কি হ্যাঁ কারণে? কিন্তু কিন্তু দুঃখটা, যেমন আপনি আপনি রাজার ছেলে, ঘুমের মধ্যে দেখছেন আপনি ভিখারির ছেলে, স্বপ্ন দেখছেন আপনি রাজার ছেলে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন আপনি ভিখারির ছেলে, তো আপনার তো ভিখারির ছেলে হওয়া উচিত নয়, আপনি তো রাজার ছেলে, তাহলে ভিখারির ছেলে কেন দেখছেন স্বপ্নে? চেতনার জন্য মনে হয় যে ওইসব চিন্তা হ্যাঁ করি বলে, তাই না? ওই চেতনার ঠিক জন্য সেরকম এই মায়ার জগৎটা হচ্ছে স্বপ্নবৎ, স্বপ্নের মতো। এখানে ভগবান আমাদের যা কিছু দেখাচ্ছেন সব স্বপ্নের মতো, এমনকি কষ্ট সুখ দুঃখ এগুলি সব স্বপ্নের মতো। না হলে শুকর যখন মলমূত্র খায় তখন সে আনন্দে লেজ নাড়ে, তার মানে কি স্বপ্নের মতো, মলমূত্রের মধ্যে কোনো আনন্দ নাই কিন্তু তার কাছে মনে হচ্ছে আনন্দ আছে, এটা স্বপ্নের মতো। এই জড়জগতের সুখ এবং দুঃখ সব স্বপ্নের মতো। হ্যাঁ ঘুম ভাঙলে জীব জাগো, জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচের উপরে। যখন ঘুম ভাঙবে তখন স্বপ্ন ভাঙবে, তখন দেখবেন যে এইসব সুখ দুঃখ সব স্বপ্নের মতো ছিল। বুঝতে পারলেন সদানন্দ প্রভু? ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু, আর কে দেবব্রত বলো। বলছি যে ভগবানের মানে পরম আশীর্বাদ যে আমরা মানুষের জন্ম পেয়েছি, হ্যাঁ হ্যাঁ আমরা উচিত উচিত জ্ঞান অনুচিত জ্ঞান মানুষের জীবনে সেটাও আমরা জানি, কোনটা উচিত কোনটা উচিত নয়। কিন্তু হ্যাঁ জেনে বুঝেও আমরা অনেক সময় হয় যে আমরা সেটা মানে কন্ট্রোল করতে পারি না, বা আমাদের যে প্রকৃত উদ্দেশ্য গোলোক গমন সেটা আমরা হ্যাঁ মানে ভুলে যাই। হ্যাঁ তার কারণ কেন? হচ্ছে আমরা আমাদের ডিউটির ব্যাপারে সিরিয়াস নই, আমরা আমাদের ডিউটির ব্যাপারে সিরিয়াস নই। সিরিয়াস হলে আমরা পারবো, সিরিয়াস না হলে আমি নিজেই পাপ ভালোবাসি, তাই ভগবান পাপ করার সুযোগ দেয়। আমি যদি পাপের প্রতি তীব্রভাবে বিরোধিতা করি তাহলে আমি পাপকে জয় করতে পারবো, মনকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু আমি নিজেই সিরিয়াস নই। এই জন্য ভগবান আমাদের সিরিয়াসনেস পরীক্ষা করে যাচাই করে দেখেন যে ভক্তটা কি সিরিয়াস ভক্ত না ডুপ্লিকেট ভক্ত। বোঝা গেল? ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ বাবু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ আর প্রভু, হ্যাঁ নাম বলো। সুপ্রিয়া, সুপ্রিয়া আমি বলো। বলছি, হ্যাঁ আমরা জেনে বা না জেনে বৈষ্ণব অপরাধ করে ফেলি, তার কিছু হ্যাঁ মুক্তির উপায়? মুক্তির উপায় হলো সেই বৈষ্ণবের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। শুধু ক্ষমা চাইলে হবে না, মনে করো তোমার কাছ থেকে আমি 1 লাখ টাকা ধার নিলাম, তা আমি তোমাকে গিয়ে বললাম আমাকে ক্ষমা করে দিন, আমি তো 1 লাখ টাকা দিতে পারলাম না। হ্যাঁ তখন তুমি কি বলবে, তুমি কি বলবে, উত্তর দাও। হ্যাঁ ক্ষমা চাইতে আমি বলছেন। আমি ক্ষমা চাইলাম, আমি তোমার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়েছি, আমি তো 1 লাখ টাকা দিতে পারলাম না, দিতে পারবো না, আমি তোমার কাছে ক্ষমা চাইলাম, তো তুমি কি বলবে, ক্ষমা দিলাম নাকি? না হ্যাঁ জোরে বলো। কি নীরব কেন? বুঝতে পারলাম না ঠিক। আমি আমি ভালো করে বলছি, তুমি মনোযোগ দিয়ে শোনো।
আমি তোমার কাছে সুপ্রিয়া মাতাজির কাছ থেকে আমি 1 লাখ টাকা ধার নিলাম, হ্যাঁ 1 লাখ টাকা ধার নিয়ে আমি আমি বলেছি 1 মাস পরে ফেরত দেব। 6 মাস পরে গিয়ে আমি বললাম আমি টাকাটা ফেরত দিতে পারবো না, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। তখন তুমি কি বলবে? যে টাকা পাবে সে তো ক্ষমা করবে না, চট হ্যাঁ, তাই চাইবে। টাকাটা টাকাটা ফেরত চাইবে। শুধু কি টাকাটা চাইবে, আরেকটা জিনিস চাইবে। সে বলবে 6 মাসের সুদ, 6 মাসের সুদও চাইবে না, বুদ্ধিমান হলে বলবে আমার 1 লাখ টাকা ফেরত দিন এবং 6 মাসে আমার 10-15 হাজার টাকা সুদ হয়েছে, সেই সুদটাও ফেরত দিন, তাই না? ঠিক তেমনি বৈষ্ণব অপরাধ করলে আমি যদি গিয়ে বলি অপরাধ হয়ে গেছে, ক্ষমা করে দিন, ক্ষমা হয় না, ক্ষমা হয় না। যে কারণে ক্ষমা হয়েছে সেই কারণটাও ফেরত দিতে হবে এবং সুদ সমেত, সুদ সমেত। হ্যাঁ, যে কারণে বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে সেই কারণটা তো অবশ্যই সমাধান করতে হবে এবং সেটা সমাধান করতে হবে সুদ সমেত, সুদ সমেত। হ্যাঁ, তো বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে হলে যে বৈষ্ণবের কাছে অপরাধ সেই বৈষ্ণবকে সুদ সমেত, হ্যাঁ, যেমন আমি একটা বৈষ্ণবকে ধমক দিলাম, এটা হলো অপরাধ। এবার আমি সুদ করব কিভাবে? না, তার প্রশংসা করব, সবার কাছে তার প্রশংসা করব। এবং সুদ কি না, তাকে বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াবো, তাকে ধুতি দেব, জামা দেব, প্রণামী দেব, এটা হলো সুদ। আর তার প্রশংসা করে বেড়াবো, এটা হলো তার যে নিন্দা করেছিলাম, তো সেই নিন্দার আমি প্রশংসার মাধ্যমে সেই নিন্দাকে খণ্ডন করব। তার কাছে তো মুখে তো ক্ষমা চাইবই, তার প্রশংসা করে তার নিন্দাকে আমি কাউন্টার অ্যাক্ট করবো, প্লাস তাকে কিছু উপহার দিয়ে আমি সুদ দেব, সুদ। 1 লাখ টাকার সুদও আমাকে দিতে হবে, শুধু ক্ষমা চাইলে হবে না। হ্যাঁ, তার মুখে পুনরায় হাসি ফোটাতে হবে, তার মুখে পুনরায় হাসি ফোটাতে হবে। বোঝাতে পারলাম কি না? হ্যাঁ, আবার তিনি যদি না থাকেন তখন তিনি না থাকলে অনুতাপ, তখন ওই মানে আমাদের, দূরে থেকে, হ্যাঁ হ্যাঁ, দূরে দূরে তিনি না থাকেন মানে তিনি মারা গেছেন নাকি? মানে যোগাযোগ নেই। হ্যাঁ, তো যোগাযোগের ব্যবস্থা করতে হবে, ইমেল নিতে হবে, ফোন নাম্বার নিতে হবে, যোগাযোগের সুযোগ চেষ্টা করতে হবে। আর যদি মারা গিয়ে থাকে অনুতাপ করতে হবে, অনুতাপ করতে হবে, এবং অনুতাপের মাধ্যমে তারপরেও কিছুটা জ্বর ভোগ করতে হবে। যেমন যদি তোমার জ্বর হয়, তুমি কত লক্ষ বছর জ্বর ভুগো? চুপ করে থাক, আমার ক্যারাটে হ্যাঁ বুঝতে পারছে। বলুন হ্যাঁ, বলুন তোমার বলুন যদি শুনি। জ্বর হয়, জ্বর তোমার হ্যাঁ যদি জ্বর হয় কত লক্ষ বছর তুমি জ্বরে ভুগো? হ্যাঁ, জ্বর হলে তো 2-3 দিনই ভোগ হয়। হ্যাঁ, ঠিক তেমনি অপরাধ করলে সেই অপরাধের যদি ক্ষমা না হয় তোমাকে অপরাধের জ্বরে ভুগতে হবে, কষ্ট পেতে হবে। হ্যাঁ, জ্বর ভুগে যেমন 3 দিন পরে জ্বর ভালো হয়, ঠিক তেমনি অপরাধ ভুগতে ভুগতে ভালো হয়, অপরাধ ভুগতে ভুগতে অপরাধ চলে যায়। বোঝা গেল কিনা? হ্যাঁ, হ্যাঁ, এবার বলো। হরে কৃষ্ণ বাবু, প্রণয় বলছি। প্রণয় বলো। বাবু, বলছিলাম যে কিছু অপরাধ আমাদের অজান্ত হয়, হ্যাঁ অজান্তে করে ফেলে, হয়তো জানি না কিন্তু হয়তো করে ফেলেছি। এবার হ্যাঁ কার কারণে অপরাধ হয়েছে সেটা তো ধরুন জানার নেই, সেই ক্ষেত্রে হ্যাঁ কি করা উচিত? সেই ক্ষেত্রে যেমন তুমি মনে করো একটা জায়গার মধ্যে একটু আগুন রাখা আছে, হ্যাঁ, বা মনে করো 1 গ্লাস জলে একটু বিষ মেশানো আছে, বিষ মেশানো আছে, তো তুমি ভাবলে এটা বিশুদ্ধ পানীয় জল, তুমি খেয়ে ফেললে, তখন তোমার কি হবে? মৃত্যু মৃত্যু হতে পারে, কিংবা রোগগ্রস্ত হতে পারো, পারো তো? ঠিক সেরকম অজান্তে অপরাধ করলে, তুমি যদি অজান্তে বিষাক্ত কিছু খাও তাহলে তোমার ক্ষতি হবে, অজান্তে অপরাধ করলেও ক্ষতি হবে। তুমি কি বুঝতে পারলে? হ্যাঁ প্রভু, বুঝতে পারলাম। আমি আমি জানতে চাই যে ধরুন এবার বৈষ্ণব অপরাধ হয়েছে, এবার বৈষ্ণব অপরাধ কার কাছে হয়েছে সেটা আমার জানা নেই। আমি হয় হ্যাঁ করেছি কাউকে কিন্তু আমি সেটা জানি না, তো সেই হ্যাঁ, ক্ষেত্রে আমি ভগবানের কাছে অপরাধ প্রার্থনা থেকে মুক্ত করবে, কিভাবে হবে? ভগবানের কাছে প্রার্থনা করবে, ভগবান আমার নামে হরিনামে রুচি হচ্ছে না, মনে হয় কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে গেছে, আপনি দয়া করে সেই বৈষ্ণবের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দিন, যাতে আমি সেই বৈষ্ণবের সেবা করতে পারি। ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান ধরিয়ে দেবেন কোথায় অপরাধ হয়েছে,
যেমন রূপ গোস্বামী অষ্টবক্রা মুনির কাছে অপরাধ করেছিলেন, তিনি প্রথমে বুঝতেই পারছিলেন না অপরাধটা কোথায় হয়েছিল, তার নামে রুচি হচ্ছিল না। তখন রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে বললেন, আমার তো নামে রুচি হচ্ছে না, মনে হয় কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে গেছে। তখন অনুসন্ধান করে জানা গেল তিনি অষ্টবক্রা মুনির কাছে অপরাধ করেছিলেন। তো এইভাবে ভগবান ধরিয়ে দেবে, কিন্তু ভগবানের কাছে আকুল প্রাণে প্রার্থনা করতে হবে যে কার চরণে অপরাধ হয়েছে আমাকে একটু বুঝিয়ে দিন, অন্তত আমার অন্তর থেকে আমি যাতে আন্দাজ করতে পারি কার চরণে অপরাধ হয়েছে, তাহলে সেই বৈষ্ণবের কাছে ক্ষমা চাইতে হবে, তার মনে প্রসন্নতা আনতে হবে, তার মুখে হাসি ফুটাতে হবে। বোঝা গেল? হ্যাঁ প্রভু, বোঝা গেল। ধন্যবাদ প্রভু। ধন্যবাদ। আর কিছু? বৈষ্ণবের মনে কষ্ট না দিলে বৈষ্ণব অপরাধ হবে না। বৈষ্ণবের নিন্দা না করে যদি বৈষ্ণবের প্রশংসা করি তাহলে বৈষ্ণব অপরাধ হবে না। হ্যাঁ 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 প্রেম সহকারে বলবে, নতুন ভক্তকে যদি সংশোধন করতে হয় প্রেম সহকারে সংশোধন করবে। এখন সেসব ক্ষেত্রে ইনচার্জ আছে, ইনচার্জ একটা সিদ্ধান্ত নেবে, সেখানে আমার মাথা ব্যথা মাথা না ঘামালেও চলবে, ইনচার্জ আছে, ইনচার্জ। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ মানুষে ভোগ লাগাতে পারো, মানুষে ভোগ লাগানো সম্ভব। চৈতন্য চরিতামৃত আছে, ঝরু কৃষ্ণ দাস তাকে আম দিয়েছিল একজন, তিনি মনে মনে নিবেদন করে সে আম খেয়েছিল। আমাদের শ্রীল প্রভুপাদ একবার রেলগাড়িতে ছিলেন, তো সবারই খিদে লেগেছিল, কিছু খাবার ছিল না, ওই রেলের প্ল্যাটফর্মে একজন সমুসা বিক্রি করছিলেন, সিঙ্গারা সমুসা। তখন প্রভুপাদ বললেন, তোমরা চাইলে সিঙ্গারা কিনে খেতে পারো। তখন এক ভক্ত সিঙ্গারা কিনে ওই প্ল্যাটফর্মের মাটিতে কাগজ বিছিয়ে সিঙ্গারা নিবেদন করতে শুরু করলেন। প্রভুপাদ বললেন, দরকার নেই দরকার নেই, নিয়ে আসো, তুমি শুধু খাওয়ার সময় ভাববে যে এটা এই সিঙ্গারাটা সমস্যাটা কৃষ্ণ থেকে এসেছে, এই সিঙ্গারাটা কৃষ্ণ থেকে এসেছে। সব সময় যে অলক্ষ্যের কাছে বা বিগ্রহের কাছে ভোগ লাগানোর সুযোগ থাকে তা নয়, সেক্ষেত্রে মনে মনে নিবেদন, অন্তত কমপক্ষে কমপক্ষে ভাববে এই এই জিনিসটা কৃষ্ণ থেকে এসেছে, এই কলাটা কৃষ্ণ থেকে এসেছে, এটা মনে মনে ভাববে, এটা এক ধরনের নিবেদন, বুঝেছ? তো এই জন্য প্রভুপাদ মাঝে মধ্যে বলতেন, সবই প্রসাদ, সবই প্রসাদ, যেটা নিবেদন হয়েছে সেটাও প্রসাদ, যেটা নিবেদন হয়নি সেটাও প্রসাদ, কারণ প্রসাদ মানে কৃপা। একটা কলা আমি নিবেদন করতে পারলাম না ভগবানের কাছে, রেলগাড়িতে আমি কলাটা খাবো, তো সেটা আমি মনে মনে ভাববো এটাও প্রসাদ, কারণ এটা কৃষ্ণের কৃপা, এটা কৃষ্ণ থেকে এসেছে, এই কলা কৃষ্ণ সৃষ্টি করেছে। সেইভাবে মানুষ নিবেদনের বিধান আমাদের শাস্ত্রে আছে। বোঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে রাখছি, আবার তোমার প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে এখানে অনলাইনে যারা আছো আরো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ, নাম কি? রাখি। হরে কৃষ্ণ বাবু, দণ্ডবত প্রণাম। না, জয়শ্রী বলছি। নাম কি? নাম কি? জয়শ্রী। জয়শ্রী বলো। হরে কৃষ্ণ। হ্যাঁ বাবু, বলছি গুরু মানে গুরু নিন্দা করা এবং শোনা দুটোই অপরাধ, কিন্তু কেউ আমার সামনে গুরু মানে নিন্দা করছে, আমি তাকে উত্তর দিচ্ছি কিন্তু সে আমার কথাই শুনছে না, তো সেটা তো আমারও অপরাধ হচ্ছে, স্থান তো সেই অপরাধ থেকে আমি কিভাবে? হ্যাঁ, এটা বলা হচ্ছে যদি তুমি ডিফেন্ড করতে না পারো তাহলে স্থান পরিত্যাগ করবে, সেই স্থান পরিত্যাগ করবে, কানে আঙ্গুল দিয়ে সেই স্থান পরিত্যাগ করবে। বোঝা গেল? হ্যাঁ বাবু। হ্যাঁ ঠিক আছে, এবার রাখছি, আগামীকাল অক্ষয় তৃতীয়া নিয়ে কিছু আলোচনা হবে। হ্যাঁ প্রশ্ন, কি নামটা তোমার? কাবেরী আর কাকুলি, আমি দুইজনকে কিন্তু গুলিয়ে দিই।
এ আবার কালকে আমি ভুলে যাব, বলো। তোমাকে আমি 1 গ্লাস গরম দুধ দেব, কোনো কারণে আমি এটা ঠান্ডা করতে পারলাম না, প্রচন্ড গরম দুধ, তুমি আমাকে খেয়ে দেখাও। যদি তুমি প্রচন্ড গরম দুধটা খেতে পারো তাহলে তুমি ভগবানকে নিবেদন করতে পারো। তুমি নিজে খেতে পারো কি না, তাহলে তুমি কি করে নিবেদন করো? সেক্ষেত্রে তুমি গরম দুধটা কি করে খাবে? তুমি গরম দুধটা কি করে খাবে আমাকে বলো, কি করে খাবে? খাওয়া যাবে না, নিবেদন করা যাবে না। হয়ে গেল উত্তর? ক্যারাটে না, ক্যারাটে শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, জলে বসিয়ে ঠান্ডা করা যায়। ঠিক আছে, আর কারো কিছু আছে প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ কে? আমি বর্ষা, বর্ষা বর্ষা বলো। বলছি প্রভু, আমার মেয়ের বয়স 7 বছর, তাহলে আমি ওকে এই লাইনে কিভাবে আনবো? একে গ্রন্থ শোনাবেন, একে মহাভারত শোনাবেন, গীতা ভাগবত শোনাবেন, মোবাইলে সময় দেবেন না, মোবাইলে 0 সময়, মেয়ের জন্য 1000 ঘন্টা সময় দেবেন, মেয়ের জন্য 1000 ঘন্টা সময় দেবেন। এই যে এবার মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, এবং আমার সময় যে ছেলেটা ফার্স্ট হয়েছিল, এর বাবা প্রতিদিন সাইকেলে করে একে স্কুলে দিয়ে যেত, আবার সাইকেলে করে নিয়ে যেত, গরিব ছিল কিন্তু সাইকেলে করে দিয়ে যেত, সাইকেলে করে নিয়ে যেত। এই যে সময় দেওয়া, সময় দেওয়ার মাধ্যমে সন্তানকে মানুষ করা যায়। আজকাল সবাই মোবাইলে সময় দেবে, সন্তানকে সময় দেবে না, এই জন্য আজকাল সন্তানটা মানুষ হবে না। এই জন্য সন্তানকে যদি মানুষ করতে হয়, মোবাইলটাকে ট্রাঙ্কে তালা দিয়ে কিংবা সাইলেন্ট করে ওই সময়টা, যেই সময়টা মোবাইলকে দেওয়া হয়, সেই সময়টা সন্তানকে দিতে হবে। আর মোবাইল থাকুক আর না থাকুক, সন্তানকে সময় দিতে হবে। সন্তানকে সময় না দিলে সন্তান ভক্ত হবে না। তারপরে কৃষ্ণ আছেন, আমরা তো নিমিত্ত মাত্র। প্রভুপাদের সন্তানই কৃষ্ণ ভক্ত হয়নি। অদ্বৈত আচার্যের 3 সন্তান কৃষ্ণ ভক্ত হয়নি। ভক্ত বানায় কৃষ্ণ, আমরা শুধু উপলক্ষ। বোঝা গেল বর্ষা মাতাজি? হ্যাঁ বলছি, জপ তপ ওইসব কিছু করাবার দরকার আছে কি? আপনি 1 মালা করাবেন, 1 মালা। আচ্ছা, সে যদি স্বেচ্ছায় 1 মালার বেশি করতে চায় সেটা তার উপরে ছেড়ে দিন, আর তাকে আদর করে 1 মালা করাবেন, ধমক দিয়ে নয়, ধমক দিয়ে নয়, তাকে আদর ঠিক করে আছে। 1 মালা করাবেন। হ্যাঁ ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। 1 মালা 2 মালা যাই সে পারে, স্বেচ্ছায়। যে তার তো দীক্ষা হয়নি, যেদিন দীক্ষা হবে সেদিন সে অবশ্যই দীক্ষার 6 মাস আগে থেকে তাকে 16 মালা করতেই হবে। ঠিক আছে, হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কারো কিছু প্রশ্ন আছে? তাহলে রাখছি। জয় শ্রীল প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, হাই। জয় গৌর প্রেমানন্দী।